আসসালামু আলাইকুম হামদা, আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইট পরিচয় করে দেবো যে সাইটটাতে আপনারা যদি কাজ কয়েন ডেলি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে ডেলি কাজ কয়েন $10 উপরে আয় করতে পারবেন। হ্যাঁ, সাইটটার নাম হলো র্যাপিডওয়ার্কার। সবাই আমাকে বলবেন যে না, এটা তো আয় করা যায় না। ঠিকই, আপনি 8 ঘন্টা কাজ করেন, দেখেন কাজ করে আপনি এখানে আনলিমিটেড আর্ন করতে। $10 তো খালি নতুনদের জন্য বললাম, আপনি যদি একটু এক্সপার্ট থাকেন তাহলে আপনি এখান থেকে অনেক কাজ করতে পারেন, ওয়েবসাইট সাইট ক্রিয়েট অনেক কিছু করতে পারবেন। আর এইটা আপনি গুগলে যা সার্চ দিবেন, র্যাপিড ওয়ার্কার নামে দেখেন। এখানে কাজগুলো কেন আমি বেশি আর্ন করতে পারবো সেটা বললাম কেন, অন্যান্য মাইক্রো ওয়ার্কার সাইডে একটা টাস্ক করলে 2 সেন্ট 1 সেন্ট এরকম দেয়, কিন্তু এই জায়গায় দেখেন একটা ট্যাক্সে 10 সেন্ট 15 সেন্ট, কোনো কোনো ট্যাক্সে $2 আছে, আবার কোনো কোনো ট্যাক্সে 45 সেন্টও পাবেন। ঠিক আছে, এটা অনেক ভালো একটা সাইট, আপনারা কাজ করেন, দেখেন এখানে অনেক আর্ন করতে পারবেন। অন্য অন্য মাইক্রো ওয়ার্কার্সের চাই এই সাইটটাতে কাজ করে অন্য অন্য মাইক্রো ওয়ার্কার যদি 5টা মিলে যা আর্ন করতে পারবেন, এটাতে আপনি একটা সাইটে যদি সারাদিন কাজ করেন তার চেয়ে বেশি আর্ন করতে পারবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। আর এই সাইটে আসার জন্য প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে কাজ করার জন্য। আর একটা মনে রাখবেন যে এক পিসি দিয়ে বা এক আইপি দিয়ে একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন, এর দুসরা এক পিসি দিয়ে বা একটা আইপি অ্যাড্রেস দিয়ে আপনি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এটা মনে রাখবেন। আপনারা সুপোজে গুগলে সার্চ দেবেন র্যাপিড ওয়ার্কার, বাস এই সাইটটা চলে আসবে, এখানে এসে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপটা দেখতে পাচ্ছেন এই কর্নারে সাইন আপ, এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন সুন্দরভাবে। এই জায়গায় আসার পরে এখানে ফার্স্টে আপনার ফার্স্ট নেম দেবেন, লাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড আর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখানে সবকিছু বলে দিচ্ছে যে একটা আইপি থেকে একবারই করা যাবে না। আমার নামে সমস্যা ছিল, আমি নামটা চেঞ্জ করে দিছি, আবার ঠিক করে দিলাম, কারণ নাম ওই নামে আমার অ্যাকাউন্ট খোলা ছিল, এই জন্য আমি আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলে বলে আমি আবার নামটা চেঞ্জ করে দিলাম। এই নামে কোনো এই নেই, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন, অবশ্যই আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, টিক মার্ক দিয়ে দিবেন। এখানে আই এম রোবট ক্যাপচারটা ভেরিফাই করে নিচে এসে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, এগ্রি, তারপর ক্রিয়েট ক্লিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে যে আপনার ইমেলে একটা ইমেল সেন্ড করছে, সেই ইমেলটা আপনার কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা ইমেলে যাই, দেখেন ইমেলে একটা মেসেজ চলে আসছে, এই লিঙ্কটা আমরা ক্লিক করব। লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনার নতুন একটা উইন্ডোজ বেরোবে, দেখেন এখানে সাকসেসফুলি লিখে দিয়েছে কংগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো, লগ ইন করে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিব। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সবাই মনে করে রাখবেন, তুলে রাখবেন এক জায়গায়। এরপর আই এম নট রোবট এর টিক মেরে সাবমিট করবেন, অ্যাকাউন্টে ঢুকে যাবেন। অ্যাকাউন্টে ঢুকার পর দেখেন এখানে সাকসেস রেট, আপনি যত কাজ করবেন তত আপনার সাকসেস রেট বাড়বে, যদি ভুল কাজ না করেন তাহলে সাকসেস রেট কমবে না। সবসময় চেষ্টা করবেন সাকসেস রেট যেন 60-এর উপরে থাকে, নাহলে 60-এর নিচে নেমে আসলে আপনার কাজ কিন্তু কম পাবেন। তখন মনে করেন সারাদিন আপনি 300 কাজ পেতেন আগে, তখন কাজ পাবেন সারাদিনে মানে 50-60 এরকম। এখন কিন্তু প্রচুর জব কাজ আছে, এখান জন্য জব অ্যাভেলেবেল, জবে ক্লিক করবেন আপনি কর্নারে। এখানে আমার আইপি অ্যাড্রেস সব কিছু লিখে দেবে, আর এই বক্সে এসে আপনি অবশ্যই আপনি ইউএসএ কাজ করতে যাবেন না, কারণ ইউএসএর জন্য আপনি কিন্তু বাংলাদেশে, আপনার আইপি কিন্তু বাংলাদেশে, আপনি ইউএসএ কাজ করতে যাবেন না, আপনি খালি ইন্টারন্যাশনাল কাজ করবেন। এই বক্সে এসে আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন, তাহলে ইন্টারন্যাশনাল কাজগুলো আসবে, মানে তার মানে সব দেশ যেগুলো করতে পারে বা ইন্টারন্যাশনাল যে কাজগুলো করতে পারবে। দেখেন এখানে কাজগুলো দেখেন, এখানে অনেক কাজ আছে, সাবস্ক্রাইবের, ওয়াচ টাইমের, ফেসবুক লাইক, ভোট, সাইন আপ, বিভিন্ন কাজে বিভিন্ন সেন্ট, দেখেন কোনোটাতে $1 আছে, 10 সেন্ট আছে। আপনি একটু অ্যাকাউন্টটা খুলে ঘাটা করে দেবেন, অন্য অন্য মাইক্রো ওয়ার্কার্সের মতো আমি কাজ করতে পারবেন এখানে, কিন্তু এখানে পেমেন্টটা একটু বেশি। অন্য অন্য মাইক্রো ওয়ার্কার যেমন কম পেমেন্ট দেয়, কিন্তু এটা তা না, এখানে পেমেন্টটা একটু বেশি দিবে। আর এখানে কাজগুলো অনেক ভালো, যেমন আমি এই বক্সে লিখলাম, আপনি এখানে যা লিখবেন তাই আসবে। আমি সাবস্ক্রাইব লিখলাম, ইউটিউব সাবস্ক্রাইবের ইন্টার চাপ দিলাম, দেখেন ইউটিউব সাবস্ক্রাইবের সব কাজ আসলো, কতগুলো ইউটিউব সাবস্ক্রাইবের কাজ, এতগুলো ইউটিউব সাবস্ক্রাইবের কাজ করলে মনে করেন কি আপনার $3 এখনই হয়ে যাবে, ঘন্টায় ঘন্টায় এগুলো কাজ আপডেট হয়, আরও কাজ আসবে, এগুলো চলে যাবে। দেখেন সব করে 10 সেন্ট, কোনোটাতে 3 সেন্ট, কোনোটাতে 5 সেন্ট, কিন্তু সাবস্ক্রাইব যা সাবস্ক্রাইব করা ওয়াচ টাইম করা একদম ইজিলি কাজ। অন্য অন্য মাইক্রো ওয়ার্কসের মতো কাজে ক্লিক করলে ওদের বক্সে যাবে, সব কিছু পুরো টুপ সেন্টেন দিয়ে দিবেন, বাস হয়ে গেল।
এই সাইটে কাজ করে খুব মজা আছে, এটা আর জব বয়। এই যে যেমন ক্লিক করলাম ওরকম আসলো। এই জব বয় এই দুটো সাইটে কাজ করবেন, অনেক টাকা আর্ন করতে পারবেন। আমি বললাম আপনি যদি নতুন হয়ে থাকেন, স্টুডেন্ট হয়ে থাকেন, ফ্রিল্যান্সিং কোনো ধারণা না থাকে, তারপর আপনি এই সাইটে টুকটাক কাজ করে ফেসবুক লাইক সাবস্ক্রাইব দেন। ফেসবুকের কাজ নাম, ফেসবুকের কাজ মাত্র কয়েকটা আছে, এটা আবার আপডেট হয় সবসময়ই হয় না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এভাবে করে কাজ করবেন। সাইন আপের কাজ আছে, গুগল ক্রিয়েটর কাজ আছে, জিমেল দেখেন এখানে বসে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে এত সেন্ড দিবে, এই কাজটা করলে ওরা দিয়ে দিবে কী কী লাগবে সব লিখে দিচ্ছে ওরা, একদম ইজি, একদম ইজিভাবে কাজ করবেন। এখানে আর পেমেন্ট, পেমেন্ট এরা দেবে প্লেপালের মাধ্যমে, 24 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। যদি আপনার $8 হয়ে যায় তখন আপনি প্লেপালের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। না অনেকে বলতে পারেন যে প্লেপাল অ্যাকাউন্ট নিয়ে কোনো অসুবিধা নেই, বাংলাদেশে বসে আপনি প্লেপাল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউব থেকে, দেখে নেবেন। প্লেপাল অ্যাকাউন্ট ডলার নিয়ে আসার পরে অনেক সাইট আছে বা অনেক ইয়ে আছে যে ডলারগুলো আপনার কাছে কিনে নিবে, আপনার সমস্যা নেই, বিকাশের মাধ্যমে সেগুলো নিয়ে আসতে পারবেন। সেসব সাইটগুলো বিকাশের মাধ্যমে আপনার ডলারগুলো দিয়ে দিবে, আপনার তো টেনশন করার দরকার নেই। আপনি তাদের প্লেপাল অ্যাকাউন্টে সেন্ড করে দেবেন, তারা আপনাকে ডলার দিয়ে দেবে, সেগুলো সাইটগুলো পরিচয় করে দেবো, আপনি অনেক সাইট পাবেন। আর যে টাস্কটা আপনি কমপ্লিট করে দেবেন, টাস্ক আমি ফিনিশ করছি, যেটা আমি খানিকক্ষণ আগে একটা ফিনিশ করছিলাম, সেটা দেখেন এখানে আছে পেন্ডিং অবস্থায়। ওরা দেখার পরে রিভিউ করে যদি টাস্কটা ভুল না থাকে তাহলে আমাকে পেমেন্ট দিয়ে দিবে। তাহলে আশা করি সবাই ভালো থাকবেন, আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।